হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমরা চৌকো পরোটা কিভাবে খাই। হয়তো অনেকে চিকন পরোটা খেয়েছো, গোল পরোটা তো খেয়েছোই, বাট চৌকো পরোটা কিভাবে বানাতে হয় হয়তো অনেকেই জানো না। আমার অনেকে জানো, কারণ এটা খুবই ইজিয়েস্ট ওয়ে পরোটা বানানোর, জানতেই পারো, একদমই কোনো খাটনি নেই, কিছু না। জাস্ট পরোটাটাকে এরমভাবে মানে আটাটাকে বা ময়দা যে যেটা খেতে পছন্দ করো সেটাকে এরমভাবে বেলে তার মধ্যে তেল দিয়ে একটু ময়দা ছড়িয়ে এইভাবে মুড়িয়ে এইভাবে জাস্ট ভাজ করে নিতে হবে। ব্যাস, ভাজ করে নিলে তুমি শেপটা দেখেই বুঝতে পারছো এবার এটাকে যতটা মানে বেলা হবে তো সেটা চৌকো শেপেই বড় হবে। এই যে ব্যাস এইভাবে বেলে গরম গরম পরিবেশন করো, সেটাই হয়ে গেল আমাদের চৌকো পরোটা। আমরা ম্যাক্সিমাম মানে বাড়িতে নর্মাল যখন পরোটা খাই তখন এরমভাবেই বানিয়ে খাই, জাস্ট এরমভাবে চৌকো করে মা করে দেন এবং গরম গরম ভেজে আর আমরা সার্ভ করে নিই। খেতে ভালো লাগে, আর আমার একটা বেশ বদভ্যাস বলো আর যাই বলো বেশ ভালো লাগে এই পরোটার উপরের যে ছালটা আছে সেটাকে বেশ আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া, আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে এইভাবে পরোটা বা লুচি এরভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এই যে দেখো কী সুন্দর বাদামি বাদামি ভাবে ভাজা হয়ে গেল। আমরা সেদিনকারে মা ওটাকে আটা দিয়ে বানিয়েছিলেন, ময়দার খুব কমই হয়, নর্মালি সানডেতে করেই ময়দার পরোটা বা লুচি খাওয়া হয়, আর অন্য সময় যদি ইচ্ছা হয় তো আটা দিয়েই মা পরোটা বানিয়ে দেন। এইভাবে একটু তাড়াতাড়িও হয়ে যায় আর ভালোভাবে খাওয়াও হয়ে যায়, একটু টেস্টও পাল্টায় যে সবসময় কেন রুটি খাবো। তারপরে এই এত অতিরিক্ত গরমে পরোটার সাথে মানে পরোটা খাবার পরে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ, দেখো তরমুজটা ভীষণই মিষ্টি ছিল এবং লাল কাটছে, লাল ভিতরে যে লাল ভাবটা দেখেই বুঝতে পারছো তরমুজটা যথেষ্ট মিষ্টি ছিল। গরমের মধ্যে তরমুজ হাইড্রেট করে আর কি আমাদের বডিকে, তাই জন্য ভাই নিয়ে এসেছিলো যে একটুখানি একটু যখন তেলে জিনিস খাওয়াতে তারপরে একটু তরমুজ খাওয়া হোক, তাহলে গরমে একটু বডিটা হাইড্রেটও হয়ে যাবে আর ভালোও লাগবে, কারণ গরমের সময় তরমুজ খেতে তো যথেষ্ট ভালোই লাগে। তো এইভাবে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, পরোটার সাথে ছিল একটু শিমুই আর লাস্টে তরমুজ। এই যে আমাদের ফুল প্লেট ব্রেকফাস্ট রেডি, পরোটা শিমুই অ্যান্ড তরমুজ। পরোটা দিয়ে শিমুই খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, মানে ভাজা শিমুই অবশ্যই যারা যারা পারো করে নেবে। এবারে জানিও অবশ্যই যে ভিডিওটি কেমন লাগলো। টাটা।